অধীর দুর্গে কংগ্রেসে ভাঙন, সিপিএম ও বিজেপি ছেড়ে 1200 কর্মী তৃণমূলে। মুর্শিদাবাদ জেলায় ফের বড়গা ব্লকে যোগদান সভা। বড়গা থানার কুলি পঞ্চায়েতের অধীনে 1200 নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কংগ্রেস সিপিএম ও বিজেপি যুব মোর্চা পরিত্যাগ করে। এদিন কুলতিতে বড়গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুলি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বড়গা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জ ও বড়গা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আম্ফা ও কোভিড-19 নিয়ে রাজ্য সরকারের ভালো কাজ দেখে এবং বড়গা ব্লকের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান দলত্যাগী নেতাকর্মীরা। এই যোগদানের ফলে বড়গা ব্লকে যুব তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তি বৃদ্ধি করবে বলে জানিয়েছেন যুব সভাপতি মাহে আলম। এখন আজকের এই ভাঙন আবারও প্রমাণ করল যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমফান এবং কোভিড-19 নিয়ে তার গভর্নমেন্ট যে কাজ করেছে ভালো, তারই উদাহরণ দিয়ে আপনাদের বলি, আজ বড়ুয়া ব্লকের কুলি জিপির আন্ডারে প্রায় 400টি পরিবার থেকে বিজেপি যুব মোর্চা এবং কংগ্রেসের কর্মী এবং সিপিএমের কর্মী প্রায় 1200 জন আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন এবং উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় ব্লক সভাপতি গোলাম মুর্শেদ জজ সাহেবের উপস্থিতিতে, এখানকার কুলি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে এবং আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছি। প্রত্যেকের সহযোগিতায় এই কুলি জিপির আন্ডারে প্রায় 1200 জন আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন কোভিড-19 নিয়ে এবং আমফান নিয়ে তাতে বাংলার মানুষ খুশি, তারই এই জয়েনিং আজকে তার একটা উদাহরণ। তার কারণ আপনারা জানেন, বিগত দিনে বড়ুয়া ব্লকে আরও বিভিন্ন জিপি থেকে, সেখানে ব্লক সভাপতি আমাদের সম্মানীয় তিনি ছিলেন, বিভিন্ন জিপি থেকে যে 18 থেকে 35 বছরের যুবকরা যেভাবে ভাঙন শুরু হয়েছে বড়ুয়া ব্লকে, আপনারা জানেন যে গত 9 তারিখে একটা কর্মসূচি লঞ্চ করেছিলেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে কর্মসূচি ঘোষণা হওয়ার পরে যেভাবে যুবকরা আজকে সাড়া দিয়ে তৃণমূল যুব কংগ্রেসে তারা যোগদান করছেন, এটা বিরাট একটা আমাদের কাছে বিরাট একটা বিষয়। কারণ আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমাদের বড়ুয়া ব্লকের ব্লক সভাপতির নেতৃত্বে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায়, প্রত্যেকটি গ্রামে, আমাদের প্রত্যেকটি বুথে বুথে আমরা সেই উন্নয়নের ছোঁয়া এবং আমফান ও কোভিড-19 নিয়ে আমাদের কর্মীরা ভালো কাজ করেছে, সেই উদাহরণে আজকে বড়ুয়ার মানুষ কাতারে কাতারে 18 থেকে 35 বছরের যুবক তারা আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছেন, এটা আমাদের একটা বিষয় বিব। যুব সভাপতি মাহেনু, আর এই অঞ্চলে যার নেতৃত্বে তোমরা এসছো, জয়েশ হাসান, সে যে অঞ্চল যুব সভাপতি, সেটা কিন্তু মাহেনম সব কিছু করবে পঙ্গানুপঙ্গ হবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন হবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, যে প্রত্যেকে যাদের যার নেতৃত্বে, যেটা নির্দেশ রাজ্য থেকে আসবে সেই রাজ্যের নির্দেশের মতো তোমরা কিন্তু কাজ করবে। আমি এখানে ব্লক সভাপতি, হ্যাঁ, ব্লক সভাপতি ছবিটা যদি না দিই, না ছাড়িয়ে এত বড় একটা মিটিং হলো। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।